এই রক্ত পরীক্ষা করে আসবেন, ওষুধ আপনাকে আবার ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। হবে না, রক্ত পরীক্ষা করতে হবে। এই রক্ত পরীক্ষা করে আসবেন, ওষুধ আপনাকে আবার ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে সর্বভারতীয় লেভেলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন NRS মেডিকেল কলেজে হসপিটালে যে জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমরা সর্বভারতীয় স্তরে আউটডোর বয়কট করছি। কিন্তু রোগীদের সুবিধার কথা ভেবে আমরা আজকে আউটডোরটা হাসপাতালের মধ্যে একটু বাইরে এবং তাদের সেই পরিষেবাটা আমরা দিচ্ছি। যে ভোগান্তির শিকার মানুষ হচ্ছিল কলকাতায় তার থেকে আমরা যাতে মানুষের না ভোগান্তি হয় তার জন্য আমরা এই পরিষেবাটা দিচ্ছি। কিন্তু আউটডোরে আমাদের নির্দিষ্ট ঘরে না বসে আমরা আউটডোরের বাইরে বসে মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি এবং তারা দেখছেন যে ডাক্তারবাবুরা একজন জুনিয়র ডাক্তারের আহত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করলেও তারা কিন্তু আমাদের কষ্ট দিচ্ছেন না, আর তাদের যা যা চিকিৎসা করা দরকার আজকে সেই চিকিৎসা এখানে হচ্ছে।